প্রসেনজিৎ শতাব্দী জুটির ফিল্মোগ্রাফি। ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ ও শতাব্দী দুজনে মিলে মোট কটি ছবি করেছিলেন এবং সেই সব ছবির কিরকম বক্স অফিস ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটির জন্য অনেকেই অনুরোধ করেছিলেন, যেমন প্রীতন রায়, অনুপম রায়, শীতল বৈরাগ্য ও ABCDE 1 2 3 4 5। তো এই সকলের জন্য এবং তার সঙ্গে অবশ্যই যারা প্রসেনজিৎ শতাব্দী ছবির ভক্ত তাদের জন্য ভিডিওটি আমি নিয়ে এসেছি। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, করবো ভাবছেন, এক্ষুনি করে নিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। চলুন আমরা প্রসেনজিৎ শতাব্দী জুটির ফিল্মোগ্রাফি শুরু করি। প্রসেনজিৎ শতাব্দীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল আতঙ্ক। 3 অক্টোবর 1986 ছবিটি মুক্তি পায়। শতাব্দী রায়ের এটি প্রথম ছবি ছিল। তপন সিনহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে আতঙ্ক হিট করেছিল এবং এটি বেশ জনপ্রিয় ছবি ছিল সেই সময়। এর পরের ছবি আসে বৌমা। ওই একই বছরে 10 অক্টোবর 1986 ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, সন্ধ্যা রায়, সুমিত ভঞ্জরা ছিলেন এবং বক্স অফিসে বৌমা সুপার হিট করেছিল। এর পরের ছবি আসে ছন্ন ছাড়া। 12 ফেব্রুয়ারি 1988 ছবিটি মুক্তি পায়। অঞ্জন মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, সৌমিত্র চ্যাটার্জি, অনুপ কুমাররা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছন্ন ছাড়া চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে আঘাত। 1988 ছবিটি মুক্তি পায়। দেব সিংহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে চিরঞ্জিৎ সুখেন দাসটা ছিলেন এবং বক্স অফিসে আঘাত অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে শুধু তোমারই। 18 নভেম্বর 1988 ছবিটি মুক্তি পায়। যদি এই ছবিতে প্রসেনজিতের নায়িকা শতাব্দী রায় ছিলেন না, তাপস পালের নায়িকা ছিলেন শতাব্দী রায়, প্রবীর মিত্র ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সমিত ভঞ্জ, দেবিকা মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে শুধু তোমারই চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে বিদায়। 1989 ছবিটি মুক্তি পায়। অজিত গঙ্গোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সন্ধ্যারানী, উৎপল দত্ত, শুভেন্দু চ্যাটার্জিরা সঙ্গে ছিলেন এবং বক্স অফিসে বিদায় হিট করেছিল। এর পরের ছবি আসে শত্রুপক্ষ। 1989 ছবিটি মুক্তি পায়। চিরঞ্জিত ছিলেন এই ছবির দ্বিতীয় নায়ক এবং বক্স অফিসে শত্রুপক্ষ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে মণিমালা। 14 এপ্রিল 1989 মণিমালা ছবিটি মুক্তি পায়। গৌতম চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দীপঙ্কর দে, সন্ধ্যা রায় ছিলেন, কিন্তু বক্স অফিসে মণিমালা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি জজ সাহেব। 1989 জজ সাহেব ছবিটি মুক্তি পায়। পীযূষ দেবনাথ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, উৎপল দত্ত, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে জজ সাহেব অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে মনে মনে। ওই একই বছর 1989 14 জুলাই ছবিটি মুক্তি পায়। পার্থ প্রতিম চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও মনে মনে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে বন্দিনী। 1989 29 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। সুজিত গুহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, বম্বের মৌসুমী চ্যাটার্জি, সত্য বন্দ্যোপাধ্যায়রা ছিলেন এবং বক্স অফিসে বন্দিনী সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে আমার শপথ। 1989 27 অক্টোবর ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বম্বের রাজা মুরাদ, দীপঙ্কর দে, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন, বক্স অফিসে আমার শপথ হিট করেছিল। এর পরের ছবি আসে আমানত। 1989 15 ডিসেম্বর আমানত ছবিটি মুক্তি পায়। শান্তনু ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দীপঙ্কর দে, সুমিত্রা মুখার্জি, রূপা গাঙ্গুলিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে আমানত চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আলিঙ্গন। 1990 2 মার্চ ছবিটি মুক্তি পায়। তপন শাহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জি ছিলেন এবং বক্স অফিসে আলিঙ্গন সেমি হিট করেছিল।
এর পরের ছবি আসে আপন আমার আপন। 1990 সালের 13ই এপ্রিল ছবিটি মুক্তি পায়। তরুণ মজুমদার ছিলেন এই ছবির পরিচালক। তাপস পাল, সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা মাল্টি স্টার কাস্ট ছবি ছিল এবং বক্স অফিসে আপন আমার আপন হিট করেছিল এবং এই ছবির গানও দারুণ জনপ্রিয় হয়েছিল। এর পরের ছবি আসে ভাঙা গড়া। 1990 সালের 10ই আগস্ট ছবিটি মুক্তি পায়। গুরু বাগচি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দীপঙ্কর দে, শুভেন্দু চ্যাটার্জি ছিলেন এবং বক্স অফিসে ভাঙা গড়া অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। নেক্সট ছবি আসে চেতনা। 1990 সালের 2রা নভেম্বর ছবিটি মুক্তি পায়। দেব সিংহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, রবি ঘোষরা ছিলেন কিন্তু বক্স অফিসে চেতনা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে প্রেম পূজারী। 1991 সালের 10ই মে ছবিটি মুক্তি পায়। নন্দন দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, তো বক্স অফিসে প্রেম পূজারী চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি শয়তান। 5ই জুন 1992 সালে শয়তান ছবিটি মুক্তি পায়। শচীন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, চিরঞ্জিত, দীপঙ্কর দে, মাল্টি স্টার কাস্ট ছবি ছিল এবং বক্স অফিসে শয়তান হিট করেছিল। এর পরের ছবি আসে অধিকার। 1992 সালের 10ই জুলাই অধিকার ছবিটি মুক্তি পায়। দেব সিংহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, রবি ঘোষ, পাপিয়া অধিকারীরা ছিলেন, তো বক্স অফিসে অধিকার চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে মা। 1992 সালের 11ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পায়। প্রশান্ত নন্দা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বম্বের রাখি, অভিষেক চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে মা হিট হয়েছিল। এর পরের ছবি শ্রদ্ধাঞ্জলি। 1993 সালের 16ই এপ্রিল ছবিটি মুক্তি পায়। শ্রীকান্ত ঠাকুরতা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে দেবশ্রেয়া, রঞ্জিত মল্লিক, অনুপ কুমাররা ছিলেন কিন্তু বক্স অফিসে শ্রদ্ধাঞ্জলি চলেনি, ফ্লপ করেছিল। পরে আসে সুখের স্বর্গ। 1993 সালের 17ই সেপ্টেম্বর সুখের স্বর্গ ছবিটি মুক্তি পায়। বীরেশ চ্যাটার্জি ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অপরিচিতা মহান্তি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন কিন্তু সুখের স্বর্গ বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি ঘর সংসার। 1993 সালের 22ই অক্টোবর ছবিটি মুক্তি পায়। এই ছবিটির পরিচালক ছিলেন প্রশান্ত নন্দা, সঙ্গে রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, তাপস পাল, সৌমিত্র চ্যাটার্জি, মাল্টি স্টার কাস্ট ছবি ছিল এবং বক্স অফিসে ঘর সংসার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে অজানা পথ। 1994 সালের 23শে মার্চ ছবিটি মুক্তি পায়। শ্রীনিবাস চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বম্বের প্রাণ, নীতা পুরী, উৎপল দত্তরা ছিলেন এবং বক্স অফিসে অজানা পথ চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে তুমি যে আমার। 1994 সালের 15ই জুলাই ছবিটি মুক্তি পায়। ইন্দর সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে তাপস পাল, রঞ্জিত মল্লিক, ইন্দ্রাণী দত্তরা ছিলেন এবং বক্স অফিসেও তুমি যে আমার চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে শেষ প্রতীক্ষা। 1995 সালের 14ই এপ্রিল ছবিটি মুক্তি পায়। শচীন অধিকারী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন কিন্তু বক্স অফিসেও শেষ প্রতীক্ষা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে সখী তুমি কার। 18ই অক্টোবর 1996 সালে ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক, এই ছবির দ্বিতীয় নায়ক ছিলেন অভিষেক চ্যাটার্জি এবং বক্স অফিসে সখী তুমি কার অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে লাঠি। 1996 সালের 20শে ডিসেম্বর ছবিটি মুক্তি পায়। প্রভাত রায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ভিক্টর ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশ্রী রায়, মাল্টি স্টার কাস্ট ছবি ছিল এবং লাঠি বক্স অফিসে সুপার হিট হয়েছিল। এর পরের ছবি আসে চন্দ্রগ্রহণ। 1997 সালের 14ই মার্চ চন্দ্রগ্রহণ ছবিটি মুক্তি পায়। অঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে চিরঞ্জিত, ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন, বক্স অফিসে চন্দ্রগ্রহণ ফ্লপ করেছিল। এর পরের ছবি আজকের সন্তান। 1997 সালের 11ই এপ্রিল আজকের সন্তান ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, তাপস পালের নায়িকা ছিলেন শতাব্দী রায়, সঙ্গে বম্বের তনুজা ছিলেন, রঞ্জিত মল্লিকরা ছিলেন এবং বক্স অফিসে আজকের সন্তান হিট করেছিল। এর পরের ছবি আসে বকুল প্রিয়া। 1997 সালের 13ই জুন ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে বকুল প্রিয়া সেমি হিট করেছিল।
এর পরের ছবি মায়ার বাঁধন 1997 সালের 15ই আগস্ট ছবিটি মুক্তি পায়। স্বপন শাহ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্তরা ছিলেন এবং বক্স অফিসে মায়ার বাঁধন অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরে আসে বিদ্রোহ 1997 সালের 22ই আগস্ট ছবিটি মুক্তি পায়। হরনাথ চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রঞ্জিত মল্লিক, শুভেন্দু চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসে বিদ্রোহ হিট হয়েছিল। এরপরে আসে রণক্ষেত্র 1998 সালের 25শে সেপ্টেম্বর রণক্ষেত্র ছবিটি মুক্তি পায়। এই ছবিটিরও পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী, সঙ্গে রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, সৌমিত্র চ্যাটার্জিরা ছিলেন এবং বক্স অফিসেও রণক্ষেত্র হিট করেছিল। এর পরের ছবি আসে প্রায় 2 বছরের ব্যবধানে 2000 সালে সজনী আমার সোহাগ। 11ই ফেব্রুয়ারি 2000 সালে মুক্তি পায় সজনী আমার সোহাগ। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে অভিষেক চ্যাটার্জি, শকুন্তলা বড়ুয়ারা ছিলেন, কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে কলঙ্কিনী বধূ, 3রা মার্চ 2000 সালে ছবিটি মুক্তি পায়। সারথী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে কলঙ্কিনী বধূ চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে ত্রিশূল, 14ই জুলাই 2000 সালে ত্রিশূল ছবিটি মুক্তি পায়। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে চিরঞ্জিত, দীপঙ্কর দেরা ছিলেন। বক্স অফিসে ত্রিশূল অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। এর পরের ছবি আসে শত্রুতা, 2000 সালের 4ঠা আগস্ট ছবিটি মুক্তি পায়। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু বক্স অফিসে শত্রুতা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে আমি জীবনপুরের পথিক, 2001 সালে ছবিটি মুক্তি পায়। নন্দন দাশগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, বক্স অফিসে আমি জীবনপুরের পথিক চলেনি, ফ্লপ করেছিল। এবং এরপর দীর্ঘ ব্যবধানের পর, প্রায় 7 বছর পর 2008 সালে মুক্তি পায় শিবাজি ছবিটি। যদিও এই ছবিতে প্রসেনজিতের নায়িকা শতাব্দী রায় ছিলেন না, তাপস পালের নায়িকা ছিলেন শতাব্দী রায়, বাবু রায় ছিলেন এই ছবির পরিচালক। বক্স অফিসে শিবাজি সেমি হিট করেছিল এবং এই ছবিটি ছিল প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের জুটির শেষ ছবি। প্রসেনজিৎ ও শতাব্দী রায়ের যদি একটা ক্যারিয়ার সামারি করা যায়, তাহলে দেখা যাচ্ছে দুজনে মিলে একসঙ্গে ছবি করেছিলেন মোট 41টি ছবি। তার মধ্যে সুপার হিট হয়েছিল 2টি ছবি, হিট করেছিল 9টি ছবি এবং সেমি হিট হয়েছিল 4টি ছবি, অ্যাভারেজ করেছিল 7টি ছবি এবং ফ্লপ করেছিল 19টি ছবি। তো 80 এবং 90 দশকে প্রসেনজিৎ শতাব্দীর জুটি জনপ্রিয়তা ছিল এবং পরে সময়ে কালে ধীরে ধীরে এই জুটি আর সেইভাবে সারা জাগাতে পারেনি। স্বাভাবিকভাবেই নতুন নায়িকারা এসে যায় এবং প্রসেনজিতের নায়িকা হিসাবে এরপরে আমরা ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি ইত্যাদিকে দেখতে পাই। তো এই ছিল প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ের জুটির উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।